ভালো মানুষ আছে, অনেক মানুষ আছে, অনেক সেবক আছে যারা মানুষের উপকার গড়ে গড়ে গিয়ে গিয়ে করে। এরকম মানসিকতা যাদের ভিতরে আছে তারাই কিন্তু মূলত নবী সিদ্দিক শহীদদের সাথে তাদের হাসর নাসর হবে। আমরা নেতৃত্বের বিরোধিতা করি না, নেতৃত্বের পক্ষপাতিত্ব করি। নেতৃত্ব যদি সঠিক হয়, নেতৃত্ব যদি কী হয়, নীতি নৈতিকতার সহিত যদি হয়, সেগুলোর পক্ষপাতিত্ব করি। আমরা তাদের জন্য দোয়া করি, সবসময় দোয়া করি যে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখো। আমি তো সত্যি এমনও বহুত নেতা আমার চোখে পড়ছে, এমনও নেতা পড়ছে যাদের ব্যাপারে জানি তারা নেতৃত্ব দিতে গিয়া আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে নাই, বরং তার সম্পদ যা ছিল তা অর্ধেক বিক্রি করে দিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে। এমন নেতাও দেখছি যে নিজের সম্পদ বিক্রি করতে 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 মানুষের সেবা করতে করতে তার নেতৃত্ব আসে জীবনের শেষ পর্যায়ে তার ঘরে ঠিকমতো খাবারও জোটে না। আপনাদের এলাকাতে এরকম বহুত লোক আছে, ছিল এবং আছে। তো এসব লোক তারা তো অবশ্যই নেক কাজের উদ্দেশ্যে তারা কাজগুলো করে। তো যাই হোক, এটা এমনিতেই প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক ঘকজাটাই বলেন বলে ফেলছি, সুপারিশকারীর কথা বলছিলাম। ঈসানবীর কাছে গেলে আসল কথাটা বেরিয়ে যাবো। ঈসানবী কইবে দেহ ঘুরতে পারবা, নবী রাসূলের অভাব নেই। এই দেশ থেকে এই দেশ, এই অঞ্চল থেকে এই অঞ্চল, এই নবীর কাছ থেকে হে অঞ্চল, এই নবীর কাছে যাইতে পারবা, বহুত ঘুরতে পারবা, কিন্তু ঘুরাতে কোনো লাভ হবে না। জাগা মতে না গেলে কোনো লাভ হবে না। একটা কাজ করতে পারো তোমরা, দেখো আখিরি জমানার নবীর কোনো খোঁজখবর নিভাও। যদি আখিরি জমানার নবীর খোঁজখবরটা পাইয়া লাও, ওনার কাছে গিয়ে যদি একবার বলতে পারো, তিনি তোমাদের জন্য একটা কুল কিনারা করতে পারবেন। এবার মানুষের মাথার মধ্যে বুদ্ধি ঢুকবো, আসলে তো কথা তাই, খুঁজতে খুঁজতে আমার নবীকে খুঁজে বের করবেন। আমার নবী সিজদায় পড়ে ডাইরেক্ট আল্লাহর দরবারে রোনাজারি শুরু করবেন, সুবহানাল্লাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল্লাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, সুবহানাল্লাজিল মালিকিল হাইয়্যাল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতি। রমজান আইলে তো খালি ফরে নিতে না, রমজানের পরে মনে আর একবারও ফরেন না, লাভ হইতো না এটা বললে। রমজানে পারেননি, এটা পারেননি, পড়েননি সবাই, পড়েন সুবহানাল্লাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল্লাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, সুবহানাল্লাযিল মালিকিল হাইয়্যাল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। আমার নবী সিজদায় পড়ে উম্মতের জন্য আল্লাহর কাছে প্রশংসা করে করে কান্না শুরু করে দিবেন। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীকে খবর দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা, ও নবী তুমি মাথা ওঠাও, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ সবার আগে কবুল করে নেওয়া হবে। আমার নবী মাথাটা উঠাবে, হাজার হাজার বছর চলে যাওয়ার পর, অনেক বছর চলে যাওয়ার পর আমার নবী মাথা উঠাবে, তার মানে এর আগে যা কষ্ট করার শব্দ হয়ে যাবে। আমার নবী মাথা উঠাবে, আমার নবী মাথা উঠাইয়া লক্ষ লক্ষ উম্মতের বিশাল বড় একটা কাফেলার জন্য সুপারিশ করবে, আসরের মাঠ কায়েম হয়ে যাবে, লক্ষ লক্ষ উম্মতকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবেন, সুবহানাল্লাহ বলেন। তবে এই সুপারিশটাও দরকার, ওই সময় তো এটাও দরকার। তবে এর আগে যে কঠিন অবস্থার সৃষ্টি হবে, সেই পরিস্থিতি সামাল দেব কিভাবে, এই জন্য রাসূল নিজেই বলেছেন একজন শক্তিশালী সুপারিশকারী আছে, তোমরা যদি তারে ধরতে পারো প্রথম থেকে কোনো কষ্ট করতে হবে না, সুবহানাল্লাহ। আমার নবী দ্বিতীয়বার আবার তিনি সেজদায় পড়ে কান্নাকাটি শুরু করবেন, সুবহানাল্লাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল্লাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত।
سبحان ذي الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا رب الملائكة والروح আবার সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করবেন আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মাদ ইরফা রাসা কিশফা তুশফা ও নবী তুমি মাথা উঠাও তুমি সুপারিশ করো তোমার সুপারিশ আমি আল্লাহ কবুল করে নেব তুমি মাথা উঠাও নবী আবার মাথা উঠাইয়া লক্ষ লক্ষ উম্মতকে সুপারিশ করে আবারও তিনি জান্নাতে নিয়ে যাইবেন সুবহানাল্লাহ বলেন আবার সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করবেন আবার প্রচন্ড কান্না আমার আল্লাহ ডাক দেয়া বলবেন নবী আর কত কান্না তুমি করবা দুনিয়াতে বহু কান্না করেছ আসরের মাঠে তোমার আর কান্না করতে হবে না তুমি মাথা উঠাও মাথা উঠাও মাথা উঠাও তুমি সুপারিশ করো তোমার সুপারিশ আমি আল্লাহ সবার আগে কবুল করে নেব আমার নবী মাথা উঠাবেন মাথা উঠাইয়া আর কোথাও তিনি দাঁড়াবেন না সোজা জাহান্নামের ভিতরে ঢুকে যাবেন জাহান্নামের ভিতরে ঢুকলে আমার নবীর শরীরের মধ্যে জাহান্নামের আগুন টাচ করতে পারবে না কোনো ক্ষমতা নাই ঠিক না ঠিক আগুন কি যাকে ইচ্ছা তাকে জ্বালাইতে পারবে না 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 আপনাকে হয়তো জ্বালাবে কিন্তু আমার নবীকে জ্বালানোর ক্ষমতা জাহান্নামের আগুন কি আল্লাহ দেয় না ঠিক না ঠিক আমার নবী পুরা জাহান্নামের ভিতরে ঢুকে যাবেন জাহান্নামের ভিতরে ঢুকে উম্মতকে খোঁজাখুঁজি শুরু করবেন দেখবেন যে মুক্তিযোদ্ধা আছে না নাই আগের থেকে যদি জান্নাতে গিয়ে থাকে আলহামদুলিল্লাহ না থাকলে ওখানে নবী পাইবেন অমুক উম্মতকে পাইবেন তমুক উম্মতকে পাইবেন উম্মতগুলোকে টুকাইয়া টুকাইয়া আমার নবী সেখান থেকে বের করে নিয়ে আসবেন সেখান থেকে বের করে এনে আমার নবী নদীর পাড়ে নিয়ে যাইবেন নদীর পাড়ে নিয়ে সুন্দরভাবে গোসল করাবেন বাবা আদরের সন্তানটাকে গোসল করাই সাবান দিয়ে গোসল করাইয়া তেল মালিশ করিয়া বাবা সন্তানকে কাপড় শরীরে জড়াইয়া শরীর দিয়া কত আদর করে কত যত্ন করে বাবা যেমন সন্তানকে আদর করে গোসল করায় আমার নবী ঠিক জাহান্নামী পাপী তাপী উম্মতগুলোকে জাহান্নাম থেকে বের করে সুন্দরভাবে গোসলটা করাইবেন গোসল করাইয়া আমার নবী তাদেরকে জাহান্নাম থেকে বের করিয়া গোসল করাইয়া আমার নবী সুপারিশের মাধ্যমে তারে জান্নাতে দিয়ে আসবে উম্মতের কান্দারি নবী এত এত করবেন উম্মতের জন্য সেই নবীর আদর্শ কতটা বাস্তবায়ন আমরা করি সুন্নত তো মজা লাগে না মিসওয়াকটাও মজা লাগে না ব্রাশ করতে বড় মজা লাগে মিসওয়াক করতে মজা লাগে না ব্রাশ করলে হয়তো বা মিসওয়াক না থাকলে কিছুটা হক আদায় হবে কিন্তু নবীর সুন্নত মনে করে যদি আপনি মিসওয়াকটা করেন আল্লাহর নবীর সুন্নতটা জিন্দা করলে 100 শহীদের সওয়াব আপনি পাইবে সুন্নতের নজর নাই পোশাকে সুন্নত নাই চলাফেরায় সুন্নত নাই থুতার মধ্যে নবীর সুন্নতের দাড়ি না যারা দাড়ি রেখে ফেলেছেন আলহামদুলিল্লাহ যারা রাখেন নাই নিয়ত করে ফেলেন আজকে না হয় কালকে আপনার থুতার মধ্যে দাড়ি আসবে দাড়ি যদি সুন্নত হিসাবে আপনি রেখে দিতে পারেন আমার নবীর সুপারিশের অন্যতম কারণ হইতে পারে থুতার মধ্যে দাড়ি লাগান সুন্নত হিসাবে লাগান দাড়ি লাগাইলে খারাপ দেখা যায় না বরং ভালো দেখা যায় সুন্দর একটা দাড়ি সুপুরুষের মতো দেখা যায় এই সুন্নতটা একটা একটা করে দাড়ি সুন্নতের পরে আর একটা সুন্নত একটা একটা করে সুন্নত নিয়ে আসবেন নবীর সত্যিকার খাঁটি উম্মত হিসাবে পরিচিত হতে পারবেন আল্লাহর নবী আসরের ময়দানে কাছে বসাইয়া বসাইয়া সময় দিবেন সুবহানাল্লাহ